आदि पुरुषं तमहं भजामि गोविंदं आदि पुरुषं तमहं भजामि तमहं भजामि गोविंदं आदि पुरुषं तमहं भजामि गोविंदं आदि पुरुषं तमहं करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तु कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुता देवी तंग नमामि हरि प्रिया तमहं भजामि गोविंदं आदि पुरुषं तमहं भजामि गोविंदं आदि पुरुषं तमहं भजामि गोविंदं आदि पुरुषं तमहं भजामि सृष्टिकर्ता ब्रह्मा चतुर्मुख ब्रह्मा ब्रह्मलोकेर ब्रह्मा एलेन श्री वृंदावने आर वृंदावने एलेन भगवान के परीक्षा करते भगवान के देखते भगवान ना कि जन्म होयेछे वृंदावने तो जाए आमी देखे आसी भगवान की करे आर भगवान के देखते एसे देखलेन भगवान गोरु चराछे मधुमय श्री वृंदावने आनंदमय श्री वृंदावने आनंदे धुलो खेला खेलछेन श्री गोविंद श्रीदाम सुदाम दाम वसुदाम सखादेर संगे गोविंद आमार धुलो खेला खेलछेन ब्रह्मा चमके उठलेन ए केमन भगवान भगवान केन गोरु चराछे भगवान केन गोरु चराबे आबार गोरु चराते चराते राखाल बालकदेर कांधे निये बेराच्छे सकारा बोलेन कानाई आमरा तोर कांधे चरबो गोविंद बोलेन आय आय तोरा आमार कांधे चरबि आय कांधे चर ए केमन भगवान भगवान तो कखनो गोरु चराबे ना भगवान तो कखनो राखाल बालकदेर निये कांधे बेराबे ना ना आमि एकटु परीक्षा करब আর এই পরীক্ষা কি করে করব তুমি স্বয়ং ভগবান কিনা তুমি বৈকুণ্ঠে নারায়ণ কিনা আমি তোমায় পরীক্ষা করব তোমার ওই নবলক্ষ ধেনু আমি চুরি করব আমি সখাদের হরণ করব কিন্তু রাখব কোথায় পাহাড়ের একটা গখরে নিয়ে মুখে একটা পাথর দিয়ে দিলেন যেন বেরোতে না পারে দেখি তুমি কেমন ভগবান অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন ব্রহ্মা এসেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছে
বৃন্দাবনে এসে আমার নবলক্ষ ধেনু সখাদের চুরি করে নিয়ে গেছে। কিন্তু যাদের ঘর থেকে বার করে নিয়ে এসেছি তাদের তো ঘরে ফিরিয়ে দিতে হবে। শ্রীরামের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার শ্রীরাম আসবে, সারাদিন ধুলো খেলা করে। সুবলের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার সুবল আসবে ঘরে। যাদের ঘর থেকে বার করে নিয়ে এসেছি তাদের তো ঘরে ফিরিয়ে দিতে হবে। এক কৃষ্ণ থেকে নবলক্ষ ধেনু হয়ে গেল, এক কৃষ্ণ থেকে সখারা সবাই হয়ে গেল, আজ সব কৃষ্ণ, কৃষ্ণ হয়ে ঘরে ফিরে চলে গেল। শুধু আজ ব্রহ্মাকে দেখাবার জন্য নয়, বৃন্দাবনে অনেকেরই বাসনা ছিল কৃষ্ণ যদি আমার ছেলে হতো, গোবিন্দ যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো। তাই আজকে সকলের মনোবাসনাই পূর্ণ করলেন শ্রী গোবিন্দ। আজকে যারা ঘরে ফিরে গেল সব কৃষ্ণ, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বৃন্দাবন থেকে যখন ব্রহ্মলোকে এলেন দাঁড়িয়ে তাকে চিনতে পারলেন না। আপনি কি? ব্রহ্মা বললেন, আমাকে তুমি চিনতে পারছ না, আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা, তুমি তো আমার দাড়ি। দাড়ি বললেন, আপনি ব্রহ্মা, কিন্তু আমাদের ব্রহ্মা তো বসে আছেন, ওই তো সিংহাসন আলো করে বসে আছেন। ব্রহ্মা চমকে উঠলেন, আমি তো জানি আমি একাই ব্রহ্মা, কিন্তু আরেকজন ব্রহ্মা কোথা থেকে এলো? গোবিন্দ বললেন, ব্রহ্মা তুমি এসেছিলে বৃন্দাবনে আমায় পরীক্ষা করতে, তুমি যাও, তোমার যাবার আগে আমি আরেকজন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছি। তাই আরেকজন ব্রহ্মা, গোবিন্দের ইচ্ছায় আরেকজন ব্রহ্মা এসে আসন দখল করে বসে আছেন। এবার আসল ব্রহ্মা যখন আসছেন তাকে প্রবেশ করতে দিলেন না, আপনি দাঁড়ান, দরজায় দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে এসে বললেন, দরজায় একজন এসেছেন, বলছেন আমি এখানকার ব্রহ্মা, আমি কি আনবো? যে ব্রহ্মাকে গোবিন্দ পাঠিয়েছেন, গোবিন্দের ইচ্ছা এসেছেন, তিনি বললেন আমি ওনায় চিনি না। চোখের জলে বুক ভেসে গেল ব্রহ্মার, মিছেই গিয়েছিলাম আমি বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে, আরে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তার নবলক্ষ ধেনু চুরি করেছি, সখাদের হরণ করেছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগদেবতে জগতে পাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রভু তুমি আমায় ক্ষমা করো, আমি তোমাকে চিনতে ভুল করেছি। প্রভু আমি তোমাকে চিনতে গিয়ে আমি তোমার নবলক্ষ ধেনু সখাদের চুরি করেছি। ব্রহ্মা তোমার চোখে জল, তুমি কাঁদছ, আমি যে অপরাধ করেছি প্রভু, আমি তোমার নবলক্ষ ধেনু চুরি করে যে অপরাধ করেছি প্রভু, এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আজকে বৃন্দাবনে সেই নবলক্ষ ধেনু সখাদের হরণ করে যে অপরাধ তুমি করেছ তার জন্য তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে প্রভু? আজ এই নবলক্ষ ধেনু চুরি করে যে অপরাধ তুমি করেছ তার জন্য তোমার শাস্তি হবে, তোমার যবনের ঘরে জন্ম হবে। আচার কে বললেন সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দ চরণে, এ কি করলে প্রভু, এ কি বললে প্রভু? আমি তোমার চরণে শরণ নিয়ে, আমি গোবিন্দ চরণে শরণ নিয়ে আমি যাব যবনের ঘরে, আমি যাব মুসলিম কুলে, আমি যাব মুসলমানের ঘরে। তবে শোনো প্রভু, জন্মেই মানুষের পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। জন্ম যেগুলোই থাক না কেন, যদি তার কর্ম ভালো থাকে,
ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের আচরণ না করলে তাকে ব্রাহ্মণ বলে মানে না, বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে বৈষ্ণবের আচরণ যদি না করে, বদনে যদি হরি নাম কৃষ্ণ নাম না করে তাকে বৈষ্ণব বলে মানে না। জন্মেই মানুষের পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। প্রভু আমি যাব, আমি ওই যবনকুলেই যাব, আমি যবনের ঘরেই যাব, তবে তুমি এমন একটি উপায় করো প্রভু, ওই যবনের ঘরে থেকেও মুসলিম কুলে থেকেও যেন আমি হরি নামে গাইতে পারি, আমি যেন কৃষ্ণ নাম হরি নাম গাইতে পারি প্রভু। ব্রহ্মা তোমার মনোবাসনা পূর্ণ হবে। দ্বাপর লীলা শেষ হয়ে গেল, এলো কলিযুগ। আর এই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন খুলনা জেলার বুরন গ্রাম, এখন সেটা বাংলাদেশ। তবে আমাদের এখানে অনেক রকম গ্রন্থ আছে, এক এক গ্রন্থে এক এক রকম বলছেন। কোনো কোনো গ্রন্থ বলছেন ও ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, পালিত হয়েছে যবনের ঘরে। আবার কোনো কোনো গ্রন্থ বলছেন না, ও যবনে হরিদাস। চৈতন্য চৈতামৃতে বললেন ও যবন হরিদাস, চলে এলো মুসলমানের ঘরে, হবিউল্লাহ মিয়ার ঘরে নাম রাখলেন হারেশ। হারেশ বড় হতে আরম্ভ করেছে, আজকে হারেশ কিশোর। আশ্চর্য কি জানেন, যবনের ঘরে থেকে কৃষ্ণ নাম করে, মুসলমানের ঘরে থেকে হরি নাম করে, গ্রামের ছেলেদের নিয়ে হিন্দু মুসলমান ছেলেদের একসঙ্গে করে গ্রামের পথে পথে দুটো হাত তুলে বলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে খুঁজে যাবে হরিব।
শোনা জপরে 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 দাসনা মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম তুমি তো হবিউল্লাহ মিয়ার ছেলে, তোমার নাম হারেশ, তা মুসলমানের ছেলে হয়ে তুমি কৃষ্ণ নাম গাইছো, হরি নাম গাইছো, যে হরি নাম কোনো হিন্দু ভাইরা মরে গেলে কাঁধে নিয়ে বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর তুমি মুসলমানের ছেলে হয়ে গ্রামের পথে পথে দুটো হাত তুলে কৃষ্ণ নাম হরি নাম গাইছো, শুনো আমাদের মুসলিম ধর্মের কলঙ্ক হবে, তোমাকে নিষেধ করছি আজ থেকে তুমি আর ওই হিন্দুদের হরিনাম গাইবে না। আর এরপরও যদি হরিনাম করো আমরা কিন্তু নালিশ জানাবো কাজীর দরবারে। মুসলিম সমাজে নালিশ জানালেন কাজীর দরবারে, হুজুর একটা মুসলমানের ছেলে হিন্দুদের হরিনাম করে কৃষ্ণ নাম করে গ্রামের পথে পথে নেচে বেড়ায়। কাজীর সাহেব বললেন ছেলেটিকে ডেকে নিয়ে এসো। কি নাম তোমার? হুজুর আমার নাম হারেশ। কি করা হয়? হুজুর আমি হরি নাম করি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, হবিউল্লাহ মিয়ার ছেলে, তা তুমি কৃষ্ণ নাম হরি নাম করবে কেন? ওটা তো হিন্দুদের হরি নাম কৃষ্ণ নাম, তুমি মুসলমান হয়ে। হুজুর আমার ভালো লাগে কৃষ্ণ নাম গাইতে, আমার ভালো লাগে হরি নাম গাইতে, আমার ভালো লাগে। হরি তো কারোর একার নয়, কৃষ্ণ তো কারোর একার নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার হয়ে যায়, হরিকে যিনি ভালোবাসবে হরি তার হয়ে যাবে। হুজুর আমি তো হরি নাম কৃষ্ণ নাম করি, এই হরি নাম কৃষ্ণ নামের মধ্যে হিন্দুই কি মুসলিমই কি, আমরা সবাই হরির দাস, ঈশ্বরের দাস, গোবিন্দের দাস, ভগবানের দাস, আমরা সবাই আল্লাহর দাস, খোদার দাস। হারেশ এই বুরুন গ্রামের কাজী আমি, আমাকে তো বিচার করতে হয়, তাই তোমাকে নিষেধ করছি আজ থেকে তুমি আর ওই হিন্দুদের হরি নাম গাইবে না। তুমি মুসলমানের ছেলে, আল্লাহর নাম করো, খোদার নাম করো, নামাজ পড়ো, কোরআন পাঠ করো, মসজিদে যাও। আর শোনো আজ থেকে তুমি আর হিন্দুদের হরি নাম গাইবে না। হুজুর আমি হরি নাম গাইব না, হুজুর আমি হরি নাম ছেড়ে দিল, হরি নাম তুই আমায় ছাড়ে না। একই কথা বলছো তুমি? সত্যি কথা বলছি হুজুর, আমি অনেকবার চেষ্টা করেছি হরি নাম আমি ছেড়ে দেব, কৃষ্ণ নাম আমি ছেড়ে দেব, কিন্তু হুজুর হরিনাম আমি ছেড়ে দিল, হরিনাম আমাকে ছাড়ে না। এই রসনায় যে একবার হরিনাম কৃষ্ণ নাম বলেছে, এই বদনে যে একবার হরিনাম কৃষ্ণ নাম বলেছে, তারপরে যদি মনে করে আমি আর হরিনাম কৃষ্ণ নাম গাইব না, হরিনাম ছেড়ে দিল, হরিনাম তাকে কোনো দিন ছাড়ে না। হুজুর আমি ছেড়ে দিল, হরিনাম আমায় ছাড়বে না। কাজী সৈন্যদের বললেন একে নিয়ে যাও পাণ্ডুয়ার বাইশ বাজারে নিয়ে ওকে বেত্রাঘাত করো,
বাজারের মধ্যে নিয়ে বৃক্ষের সঙ্গে বেঁধে ওকে চাবুক মারো, আর ওই চাবুক মেরে মেরে ওর মুখ থেকে কৃষ্ণ নাম হরি নাম বন্ধ করো। আর শোনো, ওই পান্ডুয়ার বাইশ বাজারে চাবুক মারবার পরেও যদি কৃষ্ণ নাম হরি নাম বন্ধ করতে না পারো, আমি তোমাদের গর্দান নেব। হারেশের বিচার হয়ে গেল বাইশটা বাজারের বেত্রাঘা। গ্রাম থেকে ধরে নিয়ে গেলেন কাজীর সৈন্যগণ, আর ওই বাজারের মধ্যে নিয়ে বৃক্ষের সঙ্গে বেঁধে চাবুক মারতে আরম্ভ করলেন। নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। রক্তি রাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটিগুলো, চোখের জলে গায়ে রক্তে কাদা হয়ে গেল। কিন্তু আশ্চর্য কৃষ্ণ প্রেম, এত চাবুকের আঘাত, এত বেত্রাঘাত, বাইশ বাজারের বেত্রাঘাত সহ্য করলেন, কিন্তু কৃষ্ণ নাম হরি নাম ছাড়লেন না। ওগো, তোমরা আমাকে মারবে, মারো, যত খুশি আমায় মারো, আরে মেরে মেরে আমার এই দেহটাকে খণ্ড খণ্ড করো, যদি যায় মোর প্রাণা ছাড়িব বদনে, সুধা মাখা হরি না আমি বার বার বলবো, হাজার হাজার বার বলবো, হরি হরি মারো, যত খুশি আমাকে চাবুক মারো, আমার এই দেহটার মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে আমি বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আরে আব্দুল, ওর ভেতরে কি আল্লাহ না খোদা ভগবান না হরি, কে এত মার সহ্য করে রে? একটা বাজারে মানুষকে মারলে পরে মানুষ মরে যায়। আর দেখ,
কতগুলো বাজারে চাবুক মেরে ওর কৃষ্ণ নাম হরি নাম বন্ধ করতে পারলাম না রে। তবে কি মনে হয় জানিস, ওর হরি নাম আমরা বন্ধ করতে পারবো না। আর হরি নাম যদি বন্ধ করতে না পারি আমাদের গর্দান যাবে। হারেশ বললেন, আমার জন্য তোমরা কষ্ট পাবে, আমার জন্য তোমরা দুঃখ পাবে। না না না, আমার দুঃখ আমার কষ্ট আমি ভগবানকে জানাইনি, আমি তো ভগবানকে বলি, হরিকে বলি, যত পারো তুমি আমায় দুঃখ দাও কষ্ট দাও। আর দুঃখ পেলেই তো আমি ভগবানকে স্মরণ করব। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে আমার আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে।
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে প্রথম দুজন একজন আস্তে আরম্ভ করলেন ওই বেনাপুলের জঙ্গলে চলো গো মুসলমানের ছেলে নাকি কৃষ্ণ নাম গাইছে হরিনাম গাইছে দেখতে এসে দেখলেন বাহ খুব সুন্দর হরিনাম হচ্ছে কৃষ্ণ নাম হচ্ছে আরে মুসলমানের ছেলে হলে কি হবে গো দেখে ওকে ভক্তি হয় কেউ বলে ঠাকুর হরিদাস কেউ বলে ভক্ত হরিদাস কেউ বলে জবন হরিদাস দেখতে দেখতে একটা হরিনামের মেলা বসে গেল বেনাপুলের জঙ্গলে কিন্তু জ্বলে উঠলো রাজা রামচন্দ্র খান এ কি এত ভিড় কিসের সৈন্যগণ বললেন হুজুর একটা লেংটিধারী বাবাজি বসে বসে কৃষ্ণ নাম গাইছে বাহ এত ভিড় গ্রামের লোকেরা গিয়ে তার চরণে মাথা টুকছে আমি এখানকার জমিদার রাজা রামচন্দ্র খান বললেন না আমার রাজ্যে সব চলবে না হুজুর আমরা কিছু বলতে গেলে হয়তো আপনার জমিদারি থাকবে না বড় চিন্তায় পড়ে গেল পাশ থেকে বললেন আমি তো রয়েছি তুমি আমার নাম লক্ষ্য হীরা লক্ষ্য হীরা এক জায়গায় রাখলে পরে তার যে জ্যোতি প্রকাশ হয় আমার আছে আমি একবার যাব আমি যাব একবার ঠমক দিয়ে দাঁড়াবো আমাকে দেখলে পরেই হরিনাম ভুলে যাবে হরিনাম ভুলে যাবে পারবে লক্ষ্য হীরা বাবাজির ভজন চ্যুত করতে পারলে আমি তোমাকে আর্ধেক রাজত্ব দিয়ে দেবো এক গাল হেসে লক্ষ্য হীরা বললেন আমি যাব তবে দিনের বেলা নয় রাত্রিবেলা আর ঠিক তাই করলেন সেজে গুজে এসে লক্ষ্য হীরা দাঁড়ালেন আর এসে কি দেখছেন হরিদাস ঠাকুর হরিনাম গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ইশারায় বললেন বসো হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে দেখেই বললেন বসো লক্ষ্য হীরা চিন্তা করলেন বসতে যখন বলেছে আর যাবে কোথায় বাবাজি হ্যাঁ আরে তুমি তো লেংটিধারী বাবাজি হ্যাঁ আমাকে দেখে কত রাজা মহারাজা উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় কিন্তু সকাল হয়ে গেল সারা রাত বসে রইলাম বাবাজি কোনো কথা হলো না তবে শোনো আমি আবার আসবো দ্বিতীয় রজনীতে ভালো করে সেজে গুজে আবার এসে দাঁড়ালেন আজও সকাল হয়ে গেল দুরাত হয়ে গেল বড় চিন্তায় পড়ে গেল লক্ষ্য হীরা আমি এত সেজে গুজে গিয়ে বসে থাকি বাবাজি সাধু আমার দিকে একবারও ফিরে চায় না তবে আমার মনে হয় আমার এত সাজগোজ আমার এত অলঙ্কার আদি হয়তো তার ভালো লাগে না
তা ও যেমন সাধু সেজে বসে আছে ওর মতন আমিও সাধু সেজে যাব, ও যেমন বাবাজি সেজে বসে আছে ওর মতন আমিও বাবাজি সাজব। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয় কৃষ্ণ ভক্তি প্রেম। যত রকম গ্রন্থ শাস্ত্র আমরা যত কিছুই দেখি না কেন সকলের পরে কিন্তু একটা কথাই বলবে সাধু সঙ্গ করো বৈষ্ণব সঙ্গ করো। বলে সাধুকে বৈষ্ণবকে আমরা চিনব কি করে? বলে যার মুখে সদাই হরি নাম, যাকে দেখলে পরে মুখে আসি কৃষ্ণ নাম জানবে তিনি ভক্ত, তিনি বৈষ্ণব, তিনি সাধু। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তিনি 300,000 কৃষ্ণ নামের ব্রত নিয়ে কৃষ্ণ নাম গাইছেন আর লক্ষ হীরা বসে বসে সেই কৃষ্ণ নাম শুনছিলেন। সাধু সঙ্গ হচ্ছে আবার কৃষ্ণ নাম শ্রবণ, আর 3 দিন কৃষ্ণ নাম শ্রবণ করে তার বৈরাগ্য এলো। আর আজকে অলঙ্কারাদি নয়, সামান্য একটা শাড়ি পরে এসে দাঁড়ালেন, ইশারায় বললেন বসো। বলে না আজকে আর বসবো না, তোমার গান শুনেছি আজকে আমার গান গাইব, তোমার গান তো আমি রোজই শুনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, কিন্তু আমার গান আরে বাজু বানবে। হরিদাস ঠাকুরকে ভোলাবার জন্য লক্ষ্য হীরা আরম্ভ করলেন তার নিজের গান, দেখি আমার গান শুনে তোমার কৃষ্ণ নাম হরি নাম তুমি মনে রাখো কি করে। একদিকে হরিদাস ঠাকুরের গান আরেকদিকে লক্ষ্য হীরার গান, একদিকে হরিদাস ঠাকুরের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কিন্তু আরেকদিকে লক্ষ্য হীরা আরে বাজু বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হলো? আমি আমার গান গাইতে গিয়ে বাবাজির হরে কৃষ্ণ চলে আসছে কেন? ওই যে কর্ণে প্রবেশ করছে, হ্যাঁ সাধুর হরে কৃষ্ণ প্রবেশ করছে। নববিদ্যা ভক্তির মধ্যে প্রথমেই বললেন শ্রবণং, হরিনাম শ্রবণ করো, আর হরিনাম শ্রবণ করবার পরে বলে কীর্তনম। লক্ষ্য হীরা ইচ্ছে হোক অনিচ্ছে হোক তার কর্ণে হরিনাম প্রবেশ করেছে, এবার যখন নিজের গান গাইতে যাচ্ছে কৃষ্ণ নাম বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার গান শুনে ভুলাতে পারলাম না, কিন্তু নাচ তো এখনো রয়েছে। আরম্ভ করলেন লক্ষ্য হীরা অঙ্গভঙ্গি, সকাল হয়ে গেল, হাত পা বেগাতে বেগাতে একেবারে সকাল হয়ে গেল, হরিদাস ঠাকুরের হরিনাম পূর্ণ হয়েছে, তিনি চলে গেলেন স্নানে। কিন্তু লক্ষ্য হীরার কি অবস্থা? তুলসী মঞ্চ পরিক্রমা করছেন আর দুটো হাত তুলে বলছেন হরিব হরিব এত আনন্দ হরি নামে কৃষ্ণ নামে, এত আনন্দ যা সারা জীবন নেচে গিয়ে আমি পাইনি। আজ থেকে আমি হরি নাম কৃষ্ণ নামে গাইব। রাজা রামচন্দ্র খানকে বললেন তুমি আমায় মুক্তি দাও, সারা জীবন যা আমায় দিয়েছিল আমি সব ফিরিয়ে দিলাম। লক্ষ্য হীরা এসে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, মা 3 দিন তুমি ফিরে গিয়েছ আমার বড় কষ্ট হয়েছে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি, কি করে বলবো মা, আমার যে কৃষ্ণ নামের ব্রত রয়েছে 300,000 পূর্ণ না হলে আমি কথা বলি না, বলো মা কেন এসেছিলে? লক্ষ্য হীরা করজোড়ে বললেন এই 3 দিন যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আজকে সে উদ্দেশ্য নিয়ে আসিনি, আজকে এসেছি আপনার চরণে শরণ নিতে। যে হরিনাম আপনি করেন
আজ থেকে আপনার সঙ্গে আমিও হরিনাম গাইব। তুমি আসুনি মা, তোমাকে কৃষ্ণ পাঠিয়ে দিল। জানো মা, কদিন ধরে আমি চিন্তা করছি, এবার তো আমার বেনাপুলের জঙ্গল ছাড়তে হবে। এখান থেকে আমাকে যেতে হবে নদিয়ায়, নবদ্বীপে যেতে হবে, হরিনাম প্রচার করতে হবে। তাই আমার সাজানো আশ্রম, এই রাধা গোবিন্দ আমি কাকে দিয়ে যাব? তাই কৃষ্ণ তোমাকে পাঠিয়ে দিয়েছে। এই নাও মা হরিনামের মালা, আর মুখে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে। নাম হবে লক্ষ নামী, লক্ষ হীরাকে কৃপা করে হরিদাস ঠাকুর চলে গেলেন বেনাপুলের জঙ্গল ছেড়ে। যেতে যেতে বলে গেলেন, মা আমি আসি, আমাকে যেতে হবে নবদ্বীপে, আমাকে যেতে হবে নদিয়ায়, আমার প্রভুর জন্ম হয়েছে, আমার হরিনাম প্রচার করতে হবে, তোমায় আশীর্বাদ করে যাই। এই বেনাপুলের জঙ্গলে দেখবে একদিন কত সাধু সন্ন্যাসী, এই লক্ষ হীরা বেশ্যাকে দেখবার জন্য আসবে। হরিদাস ঠাকুর চলে এলেন শান্তিপুরের পাশে ফুলিয়া গ্রামে। আর এই ফুলিয়া গ্রামে এসে এখানেও আরম্ভ করলেন হরিনাম, কৃষ্ণ নাম। একদিন অদ্বৈত আচার্য বললেন, হরিদাস যার জন্য ডাকা ডাকি তিনি এসেছেন, কোথায়? বৃন্দাবনে। বলে হ্যাঁ, বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র এসেছেন, চলো চলো দেখবে সেই কৃষ্ণকে। কৃষ্ণ দেখব, বৃন্দাবনে যাব, কৃষ্ণ দেখব। বলে হ্যাঁ, সে যে অনেক দূর। অদ্বৈত আচার্য বলে, না না, সে অনেক দূর নয়, সে বৃন্দাবন অনেক দূর নয়, সে কলিযুগে একটা বৃন্দাবন হয়েছে অনেক কাছে, যার নাম হলো গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন। এই কলিযুগে অনেক কাছে একটা বৃন্দাবন হয়েছে, যে বৃন্দাবনের নাম হলো গুপ্ত বৃন্দাবন, আর এই গুপ্ত বৃন্দাবনটাই হলো শ্রীধাম নবদ্বীপ। চলো চলো হরিদাস, আমি তোমায় নিয়ে যাব সেই গুপ্ত বৃন্দাবনে, আর গুপ্ত বৃন্দাবনে গিয়ে দেখবে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, দেখবে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়, রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরায়, রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। কি আনন্দ হরিদাসের, কি আনন্দ! আমি 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 নবদ্বীপে যাব কলিযুগে, এই গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ ধাম, আমি নবদ্বীপে যাব, আমি যাব, দেখব আমি রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। অদ্বৈত আচার্যের সঙ্গে চলে এলেন নবদ্বীপে। কি হলো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, তুমি না বললে গুপ্ত বৃন্দাবনে যাবে? এই তো আমরা বৃন্দাবনে এসে গেছি, এই গুপ্ত বৃন্দাবন হলো সে। এসো, আর এই সেবা সঙ্গনে রয়েছে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, কলিযুগের ভগবান দর্শন করবে, এসো বৃন্দাবনে রাধা কৃষ্ণ এসেছে, এই নবদ্বীপে গৌরাঙ্গ হয়ে শ্রী চৈতন্য হয়ে এসো, দর্শন করবে রাধা কৃষ্ণ। হরিদাস ঠাকুর বললেন, আমি তো যেতে পারবো না। কেন, আমি কি করে যাবো?
আমি যে যবন, আমি তার কাছে যাব কি করে, আমি তাকে স্পর্শ করব কি করে? কিন্তু মহাপ্রভু তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন, তাই বললেন, অদ্বৈত তুমি কাকে নিয়ে এসেছো? প্রভু আমাদের দলের একজন এসেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, যার নাম হরিদাস। কিন্তু প্রভু অনেক করে বলছি, আসতে পারছে না, আসতে চাইছে না। কিন্তু মহাপ্রভু বললেন, ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। কোথায় কোথায় আমার হরিদাস? মহাপ্রভু ধীরে ধীরে সেবা সঙ্গন থেকে ডাকতে আরম্ভ, হরিদাস। দর্শন করলেন হরিদাস ঠাকুর। প্রভু তোমার কাছে আমি যাব কি করে, আমি তোমায় স্পর্শ করব কি করে? আমি যে যবন কুলে এসেছি, তুমি আমার কাছে আসবে না? এই দেখো আমি তোমার কাছে আসছি, হ্যাঁ আমি তোমার কাছে আসব। হরিদাসকে ধরিয়া মহাপ্রভু আমার করে আকর্ষণ, বক্ষ চাপি দিলেন গো গারুয়ালিঙ্গ। দেখো মিলন হলো রে, দেখো মিলন হলো রে, মিলন হলো রে, আজ হরিদাসের হরি শনি মিলন হলো রে, হরিদাস হরি শনি মিলন হলো রে, হরিদাস হরি মুখে হরি হরি হরি।